বর্তমান সরকার কিন্তু ভেন্টিলেশন আছে এবং কোভিড করোনায় মারাত্মকভাবে আক্রান্ত ওই দুই একটা প্রতিদিন টেলিভিশনের এই ছোট বাক্সের মধ্যে নানা কথা বলে এই নানা কথা বলে ওরা খুব একটা আত্মতৃপ্তি পায় কিন্তু এই কথা শুনে যে মানুষ কি ধরনের গালাগালিজ করে কি ধরনের মন্তব্য করে কোন ভালো ব্যক্তি তাদেরকে এই পড়াটা জানায় না তার মানে তাদের কোনো সৎ বন্ধু বান্ধব নাই বিশেষ করে তথ্যমন্ত্রী তো তথ্যের ভান্ডার ভবিষ্যতে তাকে যদি পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে তো বাংলাদেশের রাজনীতি সরকারের ষড়যন্ত্রের দুর্নীতি অনেক তথ্য পাওয়া যাবে দোয়া করে তুমি বেঁচে থাকো বাংলাদেশের জন্য তোমার প্রয়োজন হবে আর অবাদন কবে যদি যেটা বলে এই পুঁথিপাঠের মতো আমরা জানি ছোটবেলায় কবিতা সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আর উনি পুঁথিপাঠ করে সকালে উঠে আমি প্রকাশ্যে বলি মিথ্যা কথা ছাড়া যেন সত্য কথা নাহি বলি আদেশ করেন যাহা আমার বুবু যান আমি সেই কাজ করি দিয়ে মনে প্রাণ সুতরাং এই যে মিথ্যার গুলি আর মানুষের প্র্যাকটিক্যাল দেখা দুটোর মধ্যে তফাৎ আছে না টেলিভিশন এই পত্রিকার পাতা মিথ্যা কথা লিখলে জনগণকে এটা সত্য ভাবে জনগণ সরাসরি আক্রান্ত সেই আক্রান্তের কথা না উঠে যদি বলা হয় সেই জনগণ নিরাপদ তাহলে নাকি জনগণের কাছে বিরূপ প্রতিক্রিয়া হবে একটা সময় আসবে এই সরকারের তোষণ করতে করতে এই মিডিয়াও কিন্তু জনগণ দেখবে না পত্রিকা করবে না এখনো আমি জানি শতকরা দেশের 80 জন যুবক কিশোর এবং মাঝ বয়সের উপরে যারা বাংলাদেশের চ্যানেল খোলে না ইন্ডিয়ার চ্যানেল দেখে ওই স্টার জলসা দেখে স্টার মুভি দেখে কেন দেখে কারণ ওখানে বিনোদনের আছে বিনোদন দেখে আর আমাদের এখানকার বিনোদন হলো মিথ্যা কথা বিনোদন মিথ্যা কথা যদি শোনে তখন সুস্থ লোক অসুস্থ হয়ে যায় তার মাথা যায় গরম হয়ে সেই কারণে আমার কথাটা একটু জরুর করে দেখেন সন্ধ্যার পরে যে কোনো বাড়ির টেলিভিশনের সামনে বসেন দেখবেন যে বাংলাদেশের কোন টিভি চ্যানেল দেখেন দেখে তারা আজকে যেমন আমাদের এরা সবাই দেখবো কেন দেখবো যে তাকে ছবিটা টেলিভিশনে দেখা যায় অর্থাৎ রাজনীতি বিজ্ঞান টেলিভিশন দেখে কেন তারা কেমন দেখা যায় কেমন বললো ঠিক না কিন্তু সাধারণ মানুষ কেন টেলিভিশন দেখে না এতে মিডিয়া যে একটা জাতিকে একটা ব্যালেন্সের মধ্যে রাখে সেই দায়িত্বটা তারা পালন করতে পারে না বিরোধ বিরোধ বিষয় দিয়া কখনো পরিমণি খুকুমণি এইসব নিয়ে বাজার মান করে এগুলি তো পাবলিকের সাবজেক্ট না আর যেসব কথা পরিমণিরা বলে এইসব কথা বললে এরা তো বরখা করারও সময় পাবে না কেন সরকারের মধ্যে যারা রুইকাতলা আছে তারা বরকা মরু দেওয়ার সময় পাবে না সুতরাং এগুলি রাজা রাজায় দ্বন্দ্ব বৃত্তে বৃত্তে দ্বন্দ্ব তাদের দ্বন্দ্বের ফাঁক দিয়া পরিমণিরা আবিষ্কার হয়ে যায় মাঝে মাঝে মিডিয়ার মাধ্যমে একটা বাজার মাত করে সাধারণ মানুষকে কিন্তু এটা আমার পেটের খোরাক দিবে না এটা আমার রাজনীতির খোরাক দিবে না সেই জন্যই আমরা আজকে এই সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে এই সরকারে কীভাবে ধমক দিবেন আমি বললাম এই সরকার ভেন্টিলেশন আছে এই ভেন্টিলেশনটা খুঁজে গেলে সরকারটা নাই ওরা আতঙ্কে আছে ওদের হারাবার যন্ত্রণা সারাক্ষণ ওদের প্রাপ্তির কোনো বিষয় নাই আমাদের হারানোর কিছু নাই আছে সর্বহারার হারানোর কিছু নাই যদি আমাদের হারানোর থাকে হয়তো আমাদের পরনের কাপড়টা হারানোর আছে আর এমন কিছু নাই যে জন্য আমাকে ভয় ভীত হতে হবে সে কারণে যত অর্থ হয় মানুষ তত ভীত হয় কারণ এই অর্থ রক্ষা করার একটা আকাঙ্ক্ষা থাকে ভোগ করার একটা আকাঙ্ক্ষা থাকে সে কারণেই আজকে যে পরিমাণ টাকা লুটপাট দুর্নীতির মাধ্যমে আজকে মজুদ হয়েছে সেই টাকার পাঁচ ভাগের এক ভাগ এই আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা যে টাকা লুটপাট করছে 12 বছরে তার 100 ভাগের 5 ভাগ টাকা খরচ করলে এই ভ্যাকসিন নিয়ে সমস্যা হয় না মানুষ না খেয়ে মরতে পারে না
একটু ছাড়লেই হয় তাদের যা আছে, কিন্তু সব বিদেশে রেখে দিচ্ছে। মরণের পরেও কিন্তু তাদের ছেলে মেয়েরাই বিদেশ থেকে টাকা এনে খাইতে পারবে না।